Welcome back to my channel Devchani Story. Good morning everyone. আজকে Thursday সকাল 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 বলবো না, এখন 10:30 বাজে। আমি ফুললি রেডি হয়ে গেছি, লাস্ট ব্লগটা এন্ড করেছি, হাফ এডিট করেছি। আর আজকে আমার সকালে পড়ানো আছে, কারণ গতকাল আমরা ওখানে ছিলাম আর একটা সন্ধেবেলার পড়ানো থাকে, তো সেটাকে আমি ক্যান্সেল করে আজকে সকালে রেখেছিলাম। তো এখন আমি পড়াতে যাব আর ঝটপট ব্রেকফাস্ট করব। মাসি জাস্ট কাজ করে বেরোলো, আর ব্রেকফাস্টে কি করছি সব আপনাদের দেখাচ্ছি। আর সকাল থেকে একদম হুলুস তুলুস যাচ্ছে, অভিজিৎ জাস্ট বেরোয়নি, অভিজিৎ বেরিয়েছে 10:00, তখন 10:15 নাগাদ বেরিয়ে গেছে, কারণ ওর আজকে 11:30 থেকে মিটিং আছে। তো একটা ট্রেন ধরার ছিল ওর 10:52, তো আশা করি পেয়ে যাবে। আর সমস্ত কিছু আপডেট আমি নিতে থাকবো ফোনে, কতদূর কী গেল না গেল একটা চিন্তাও হয়। তাড়াহুড়ো করে বেরিয়েছে সকাল সকাল, আর এবার আমি ঝটপট ব্রেকফাস্ট করি বেরিয়ে যাব। আমার সামনেই আছে, আমি হাঁটতে হাঁটতে যাবো, পড়িয়ে চলে আসবো আবার। তো দ্যাটস ইট, আমি কি ব্রেকফাস্ট করছি চটপটা সেটা আপনারা দেখুন। এই যে বাটিতে আমি বাটারটা মেল্ট করে নিয়েছি একটু কর্ন স্যালাড বানাবো বলে, আর কর্নটা মাসি সেদ্ধ করে দিয়েছে। সেদ্ধ করার সময় একটু নুন আর চিনি দিয়েছে, যাতে সুইট কর্নটা বেশ ভালো টেস্ট হয়। আর এদিকে পেঁয়াজ কুচি, শসা কুচি আর লঙ্কা কুচি দেব। একটু ঘরোয়াভাবেই বানাচ্ছি, নয়তো আমি অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে থাকি, বাট এগুলোই মনে হলো আজকে দিয়ে খাবো। আর মেয়োনিজ দিচ্ছি, অলিভ মেয়োনিজ, আর সাথে একটু বাদাম ভাজাও করতে বলেছিলাম মাসিকে শাকে দেবে বলে, তো এক্সট্রা বাদাম ভাজা অনেক ছিল তাই নিয়ে নিলাম। কর্ন স্যালাড খাচ্ছি আমি আজকে ব্রেকফাস্টে, এটা কিন্তু বেশ হেলদি আর একদম চটজলদি একটা ব্রেকফাস্ট। বাইরে আজকে রোদটা ছিলই, তার জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। রোদটা দেখে বেশ ভালোই লাগছে, কাল সারা রাত আমরা ফ্যান চালাইনি, এত ঠান্ডা লাগছিল। আসলে সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি পড়েছিল বলে ওয়েদারটাও বেশ ঠান্ডা। আবার অনেকের মুখেই আজকে শুনলাম গতকাল নাকি অনেকেই পাখা চালায়নি রাত্রে। এখন বাজে 2:00 আর আমি এসেছি বাড়িতে, পড়িয়ে চলে এসেছি অনেকক্ষণ, 1:20 নাগাদ। তো এসেই আমার মাথা হেডেক ছিল, ভিডিওটা কমপ্লিট করে যায়নি, আমি সকালবেলা থেকে উঠেই এডিট করছি, তো কমপ্লিট করেছি, আপলোডে বসিয়েও দিয়েছি। তারপরে স্নানে গেলাম, স্নান করে বেরিয়েছি, এখন 2:00 বেজে গেছে, 2:05 মতন। তো আমি এবার ঝটপট পুজোটা সেরে নিই, তারপরে আমি লাঞ্চ করব। আর খেয়েছি, সকালেও খেয়ে গেলাম কর্ন স্যালাড, তারপরে স্টুডেন্টের বাড়িতেও স্যান্ডউইচ খেয়েছি, তো এমনি পেট ভরে আছে। আর ঝটপট এখন চার্জে বসাই ফোনটা আর আপলোডে তো বসিয়ে দিয়েছি, এবার পুজোটা সেরে নিই। বৃহস্পতিবারে পুজো ছিল, পুজো করতে টাইমও লাগলো, বাট আমি যত তাড়াতাড়ি করা যায় করলাম, কারণ টাইমটাও অনেকটা হয়ে গেছে, 2:30-এর মধ্যে সব কমপ্লিট। এবার আমি যাবো ঝটপট নিজের খাবার দাবার গরম করবো, তারপরে খাবো। সকাল থেকে যে কি ওয়েদার আমি নিজেই বুঝতে পারছি না, ছাতা নিয়ে বেরোলাম, বৃষ্টি মেঘ মেঘ ওয়েদারে ফিরলাম, ফেরার পরে বৃষ্টি শুরু হলো, এখন আবার রোদ উঠেছে, আবার বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার রোদ উঠছে। এখন মানে একবার রোদ উঠলো, তারপরে আবার বৃষ্টি হলো, তারপরে আবার এখন রোদ উঠেছে। মানে আমি ভাবছি যে গাছগুলো কিনে আমি ফেসে গেছি, যবে থেকে গাছ কিনেছি প্রপার রোদই পাচ্ছে না, মানে এত কষ্ট লাগছে। আর এইদিকে আমার ওই বারান্দা পুরো রোদে ফেটে যায়, আর এখন দেখি রোদই পাচ্ছে না। যাই হোক, আমার একটা বিচ্ছিরি কম্বিনেশনের আজকে লাঞ্চ, কিছু করার নেই, মাসি আজকে বানিয়েছিল দেখায়। মুসুর ডাল আম দিয়ে, যার সাথে ছিল এই যে খয়রা মাছ ভাজা, লাল শাক আর একটা সবজি, এই যে আলু কুমড়ো বেগুন দিয়ে একটা সবজি। আমি রান্না করতে করতে বলছিলাম যে আমি পোলাওডের চালটা বেশি নিয়ে ফেলেছি, নিয়ে ফেলার পরে এত কিছু করার নেই, তো পোলাওটা এখন হয়েছে। আজকে মাসিকে ব্রেকফাস্টেও আমি পোলাওই দিয়েছিলাম, কারণ রুটি তো বানানো হয়নি। আর মাসি বলে আমি কর্ন স্যালাড ভ্যালাড খাবো না, মানে কর্ন খাবো না সকাল সকাল। তো আমি তারপরে বললাম যে, মাসি বলো কিছুই খাবো না, আমি বললাম যে দাঁড়াও পোলাও আছে, পোলাও গরম করে দিয়েছি মাসি, তারপরেও এখনো পোলাও রয়েছে। তো অভিজিৎকে দিলে তো খাবেই না, বলবে ঠিক আছে আমি না খেয়ে থেকে যাচ্ছি, তাও ভালো পোলাও খাবো না। তো আমি ওই জন্য পোলাও নিয়েছি, খয়রা মাছ ভাজা আমার এমনি খেতে খুব ভালো লাগে, তো সেটাকে গরম করেছি, লাল শাকও ভালো লাগে, লাল শাক নিয়েছি, আজকে বাদাম টাদাম দিয়ে বানাতে বলেছিলাম। আর কালকের দিদির বাড়িতে আলুর দম ছিল, সেটাও খুব সুন্দর হয়েছিল, সেটাও খাচ্ছি। এখনও ফ্রাইড রাইসও বাকি আছে, ওর ফ্রাইড রাইস পোলাও সেগুলো আমাকে খেতে হবে, মানে আমার 2 দিন ধরে এখন ভাত খাওয়া যাবে না। আর এদিকে ডাল করেছিলাম, তো ডালটা একটু হয়তো টেস্ট করবো, কারণ টক ডালও আমি খেতে খুব ভালোবাসি, যাই হোক এগুলোতে আমি ভাত খেতে পাচ্ছি না এখন, এটাই যা সমস্যা। আর ওইদিকে দাদারা আজকে হয়তো বেরিয়ে যাবে দিদির বাড়ি থেকে, আর সকাল সকাল উঠে প্রচুর মাছ ধরা হয়েছে সামনে পুকুরটা থেকে, বড় বড় চিংড়ি, আমি সব ক্লিপসগুলো অ্যাড করে দেবো। চিংড়ি তো কাকিমা ফোন করে বলছে তোরা কি কোনোভাবে আসতে পারবে, আমি বলছি যে কালকে যদি তোমার ছেলে ওখানে থাকতো
তাহলে আজকে সকালবেলা থেকে উঠে সবাইকে তাণ্ডব লাগিয়ে দিত, কারণ আজকে ওকে ফোন করে ডেকেছে যে 11:30 নাগাদ দক্ষিণেশ্বরে, আর এখান থেকে দক্ষিণেশ্বর ও একদম 10:12 নাগাদ বেরিয়ে পড়েছে, ও ঠিকঠাক টাইমে পৌঁছেও গেছে, 11:14 নাগাদ হয়তো দক্ষিণেশ্বর পৌঁছে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বললাম যে যদি তুমি আজকে ওখানে থাকতে, কালকে আমরা যদি বাই চান্স থাকতাম না ওখানে, তাহলে আজকে সকাল থেকে পাগল হয়ে যেত। আর ও সকাল সকাল বেরিয়ে গেল, এখন মানে আমরা 3 ঘন্টা জার্নি করে মাছ আনতে যাব। আর সবচেয়ে বড় কথা, বাড়ির পুকুরের হয় না মাছ, এত বড় বড় চিংড়ি, কত বড় বড় মাছ, এখন 2 দিন ধরে এই সমস্ত খাওয়া দাওয়া হবে, তো আমি মিস করছি সবই। এই যে বর্দা কিছু ফটো ভিডিও পাঠিয়েছিল, যেগুলো আমি অ্যাড করছি, দেখুন আজকে সকালেও মন্দিরে পুজো হয়েছে, আর এই যে এত মাছ উঠেছে, এত গলদা চিংড়ি, আমার দেখেই তো লোভ লাগছিল। কি আর করা যাবে, পরে যখন যাব তখন আবার হবে। 15-20 মিনিটস এর একটু পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম, বাট ব্যাপারটা হচ্ছে উঠলাম হচ্ছে অ্যালার্ম বাজার অনেকটা পরে, মানে অ্যালার্ম বাজে ঘুমটাও ভেঙে যায়, বাট উঠতে আর ইচ্ছে করে না, মনে হচ্ছে আর একটু শুই। তো যাই হোক, এখন টাইমলি রেডিও হয়ে গেছি আমি, 5:10, আমি এখন বেরিয়ে যাব, 5:10-15 মধ্যে পৌঁছে যাই আমি, তখন থেকে ক্লাসটা শুরু করি, সবাই আস্তে আস্তে টাইম লাগে। তো যাই হোক, আমি এখন বেরিয়ে যাই, ফিরে এসে দেখা হচ্ছে। তো আমি পড়িয়ে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হতে যায়, আমি এসে একটু রেস্ট নিচ্ছিলাম, চটপটে এসে একটু মুড়ি পাঁপড় ভাজা এসব করে খেয়েছিলাম, তো ফোনে কথা বলছিলাম বলে তখন আর কোনো ভিডিও করা হয়নি, আর রাত্রিবেলায় কিছু খাবো না বলেই এসব করা। আর অভিজিৎ এখন ফিরলো, এখন প্রায় 11টা বাজতে যায়, ওর জন্য খাবার গরম করছি। অনেক দিন ধরে এই কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, তো এটা আর চিকেন নাগেটস, তো আরও কিছু চিকেন নাগেটস আছে, তো চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইস ভাজবো। আর রাত্রেবেলায় ও তো ভাত টাতই খাবে, তো এগুলো ছিল কয়েকটা ভাজবো, আমি একটু কিছু খাবো আর অভিজিৎকে ভাতের সাথে দেবো। রাতে ডিনারে এসব কিছু টুকটাক ভাজাভুজি করেছি, যেগুলো দুজনে মিলেই খাবো, আর ওর জন্য একটু মাংস ভাত, মোরলা মাছ ভাজা আর ডাল তরকারি সবই ছিল, যেটা ইচ্ছা হবে সেটা দিয়ে খাবে। আফটার ডিনার অনেকটা টাইম পার হয়ে গেছে, অভিজিৎ তো নিজে বসে কাজ করছিল, কিছু প্রেজেন্টেশনের কাজ করছিল, আর আমি টুকটাক ভিডিও এডিট করছিলাম। তো আমি সকালবেলার ছুটিটা না অনেকটা কাটিয়ে ফেলেছি, ভালো লাগছিল। আজকে স্টুডেন্টের মাটাকে বলছি, আমার কিন্তু দিদি অভ্যেসটাই পার হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি আসতে বলুন। তো এই হয়েছে ব্যাপার, হোলির পর থেকে হয়তো ফিরবে ওরা, তো তারপরে আমি আবার ক্লাস শুরু করব। তো আজকে ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না, আমি পারলে আজকে ভিডিওর সাথে আমার বিয়ের কিছু ক্লিপস অ্যাড করে দেবো, গায়ে হলুদ বা সকালের কোনো রিচুয়ালসের, তো একটু একটু করে অ্যাড করছি না, একসাথে অত বড় ভিডিও অ্যাড করা যাবে না। তো আজকে সেরকম কিছু দেখানোর ছিল না, একটা ডেইলি লাইফ যেরকম চলে থাকে তো সেটাই ছিল। তো আজকে আমি বিয়ের ভিডিওটা কিছু অ্যাড করে দেবো, কারণ বেশি বড়ও হবে না ভিডিওটা। তো দ্যাটস ইট, আজকে ভিডিওটা এটুকুই থাকলো, যে চলুন টাটা, ওই ভিডিওটা দেখতে হবে কিন্তু, টাটা। এটা ছিল অ্যাকচুয়ালি একদম ফার্স্টে কিছু ক্লিপস, মানে পুরো ভিডিও, তাই এটা আমি দিলাম, এটা আমার বেস্ট লেগেছিল, আমার পুরো বিয়ের সব লুকের থেকে আমার এই লুকটা সবচেয়ে ভালো লেগেছিলো, ভীষণ সিম্পল একটা লুক ছিল। আর এটা আমার বিয়ের দিন সকালের, মানে 21 তারিখ সকালে নান্নি মুখের লুক ছিল, তো খুব ভালো লেগেছিলো, আমার নিজেরই খুব ভালো লেগেছিলো এই লুকটা দেখতে। ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে লুকটা। আমি ভেবেছিলাম যে সেই দিন সকালবেলাটা পুরোটাই সাদা লালের ওপর রাখবো, যেটা এখন সবাই করে থাকে, তো আমিও সেটাই চেয়েছিলাম। আমি হাতে মেহেন্দি পরিনি, কারণ এটা আমাদের বাড়ি থেকে নিয়ম নেই যে যে ব্রাইড সে মেহেন্দি পরতে পারবে না, বাকি সবাই পরবে। আর তাছাড়া আমারও নিজেরও খুব একটা ইচ্ছে ছিল না, আমি চেয়েছিলাম বেনারসির সাথে হাতে যে রেড অ্যান্ড হোয়াইট ফ্যাব্রিকের যে কাজটা হয়, তো সেই লুকটা চেয়েছিলাম, ওই জন্য আমিও মেহেন্দিটা খুব বেশি করে চাইওনি। আর তাছাড়াও বাড়ির যখন একটা রিচুয়ালস আছে, যখন আমার বাকি দিদিরা সবাই এটা মেনে চলেছে, তো আমিও ভেবেছিলাম যে আমিও এটা শুনব। তো যাই হোক, এই ভিডিওটার আমার আইবুড়ো ভাতের পুরো ক্লিপসটা, কারণ এটা একদম পুরো বড় ভিডিওর একদম ফার্স্ট এই ক্লিপসটা ছিল, তাই আমি অ্যাড করেছি। এরপরে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের দিন, মানে 20 নভেম্বর আমার আইবুড়ো ভাত হয়েছিল, আর এটাও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল হলে, কারণ আমরা 2 দিনের জন্য বুক করেছিলাম, কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সব কিছু বাড়িতে সম্ভব হতো না। আর এখন আপনারা যাকে দেখছেন সেটা হচ্ছে আমার বড় পিসেমণি, বাড়ির সব থেকে বড়, তাই উনি প্রথমে আশীর্বাদ করেছিলেন।
আর এখন যিনি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছেন উনি আমার বড় জেঠিমা, আমি যাকে সোনামা বলে রাখি। তারপরে একে একে মেজো জেঠিমা, আর এই যেটা মেজো জেঠিমা, আর এদিকে বাবা। বাবা আশীর্বাদ করার সময় আমি নিজেও ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, এটা সব মেয়ের ক্ষেত্রেই তাই হয়ে থাকে। তারপরেই মা আশীর্বাদ করলো, মায়ের পরেই আশীর্বাদ করেছিল ছোট পিসি, আর তারপরে আশীর্বাদ করেছে মাসিমণি। এটা আমার একটা মেসো মশাই, তিনিও আশীর্বাদ করেছিলেন। আর এটা আমার নিজের দিদি জামাইবাবু, আর এটা একটা আমার খুব কাছের কাকিমা, মায়ের বান্ধবী। তারপরে একে একে সব বাচ্চাদের সাথে ফটো তুলে, এটা হচ্ছে আমার ছোট মামা ছোট মামি, আর এদিকে বৌদিরা পাশে বসে আছে, দাদাদের সাথে ফটো তোলা হচ্ছে। আর দিদিভাই ছিল আমার বিয়ের পুরো গিন্নি মা, মানে ও মা বাবাকে যেভাবে সাপোর্ট করেছে আমার আরেক মায়ের মতনই। এটা আমার বর্তা, এটা আর এক কাকু কাকিমা, আর এগুলোও আমার সবার এক বুনঝি। আর এই ফ্রেমটা আমার কাছে সব সময়ের জন্য প্রিয়। আমরা তিন বোন একসাথে ছিলাম, আমার পিসির মেয়ে, দিদিভাই, আমি। দিদিভাই খাইয়ে দিচ্ছিল, আর পেছনে ছিল আমাদের গুড়গুড়িটা, দিদিভাইয়ের মেয়ে, মানে আমার বুনঝি। আর এখানে আমার বান্ধবীরা সবাই এসেছিল, সবাই আমরা ফটোশ্যুট করছিলাম। আর এটা ভাই দাদারা মিলে সব ফটো তুলছিলাম, আর এটাও এক কাকিমার বোন, আর এখানেও আমার অন্য বান্ধবীদের গ্রুপ। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট।